টাকা দিয়ে আপনি অনেক বিমান কিনতে পারবেন, কিন্তু আপনি একজন দক্ষ, যোগ্য ও মেধাবী পাইলট আসিম জাওয়াদকে পাবেন না। যখন টেক অফ করলাম, ফার্স্ট সলো মিশনটা খুব শর্ট হয় যদিও, বাট টেক অফ করার পরে ইট ফেল ডিফারেন্ট। নো ওয়ান ইজ সিটিং এট মাই ব্যাক অ্যাজ ইনস্ট্রাক্টর, আই এম ফ্লাইং দি এয়ারক্রাফট, আই এম কন্ট্রোলিং দি এয়ারক্রাফট, এভরিথিং ইজ অন মি। সো মানে অন্যরকম একটা ফিলিংস, যেটা বলবো মানে মনে হলো কি যে অন্য একটা জায়গায়, অন্য একটা ওয়ার্ল্ডে চলে আসলাম, একদম শুনশান নিরাপত্তা। হ্যাঁ, কল চলতেছে রেডিওতে, আর্টিকল গুলা চলতেছে, বাট শুনশান নিরাপত্তা, কেউ কোনো কথা বলতেছে না। আই এম ফ্লাইং এয়ারক্রাফট, আই এম লুকিং ডাউনওয়ার্ডস, কি হচ্ছে না হচ্ছে, দ্য কনফিডেন্স ইউ গেট, দি ফিলিংস ইউ গেট, ওকে ইউ হ্যাভ অ্যাচিভড সামথিং। সো ইট ইজ ফ্যান্টাস্টিক ফিলিং, এটা এটা এক্সেলেন্ট ফিলিং। পাইলটদের জীবন সবসময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিমান দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী তাদের অন্যতম সেরা বৈমানিক হারিয়েছে, যে ক্ষতি পোষাবার মতো নয়। একবার চিন্তা করুন তো, ইঞ্জিনে আগুন লাগার পরেও শেষ মুহূর্ত পর্যন্ত বিমান বাঁচানোর লড়াই, সেই সাথে নিজেদের জীবনের চাইতে দেশের মানুষ তথা আপনার আমার কথা ভেবে প্রাণপণ চেষ্টা করে গেছেন। আর পাইলট কতটুকু দক্ষ হলে অনেয়ারে একটা ইঞ্জিনে আগুন ধরা বিমানকে রানওয়ের ওপর দিয়ে নিয়ে এসে নদীর ওপরে ফেলে নিজেরা বের হয়ে আসে। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ 2007 সালে SSC এবং 2009 সালে HSC পরীক্ষায় GPA 5 পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হন সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে। 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে BSc আরও পাশ করেন। 2010 সালে বাফা বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন এবং 2011 সালের ডিসেম্বর মাসে কমিশন লাভ করেন একজন পাইলট অফিসার হিসাবে। তিনি তার কোর্সের সেরা ক্যাডেট হিসাবে সোর্ড অফ অনার লাভ করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন স্কোয়াড্রনের বিমান চালিয়েছেন, যার মধ্যে PT-6, L-39ZA, FT-7B, F-7MB, F-7BGI, YAK-130 অন্যতম। তিনি ছিলেন F-7MG-এর অপারেশনাল পাইলট ও এলিমেন্ট লিডার। তিনি সরাসরি চীন থেকে F-7 যুদ্ধবিমানের ওপর প্রশিক্ষণ নিয়েছেন। একই সাথে তিনি ভারত এয়ারফোর্স একাডেমিতে বাংলাদেশি ইনস্ট্রাক্টর হিসাবে ভারতীয় বিমান বাহিনীর PC-7 MK-2 বিমান চালিয়েছেন। এছাড়াও ভারতীয় বিমান বাহিনীতে QFI কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিফ অফ এয়ার স্টাফ ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং ইন্ডিয়ান এয়ারফোর্স অর্জন করেন। তিনি চীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স, ভারত থেকে অপারেশনাল ট্রেনিং ইন অ্যাভিয়েশন মেডিসিন ফর পাইলট কোর্স, বেসিক এয়ার স্টাফ কোর্স এবং কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর কোর্স সম্পন্ন করেন। আসিম জাওয়াদ নিজের ট্রেনিং জীবনে সকল বিষয়ের শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন গৌরবমণ্ডিত সোর্ড অফ অনার। ফ্লাইং ইনস্ট্রাক্টর্স কোর্সে শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন মফিস ট্রফি। এছাড়া তার দায়িত্বশীলতা ও কর্মক্ষেত্রে দক্ষতার জন্য প্রশংসা পেয়েছেন চিফ অফ এয়ার স্টাফ। চাকরিকালীন সময়ে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। বিমান দুর্ঘটনায় তিনি ও তার কোপাইলট আপ্রাণ চেষ্টা করেন তাদের বিমানকে রক্ষা করতে, তবে শেষ রক্ষা হয়নি। ইজেক্ট করার পরেও পোস্ট ইজেক্ট ট্রমাতে তিনি ইন্তেকাল করেন। মহান আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করুন, আমিন।